এরাও শত্রু মুখোশের আড়ালে। স্যার বলছিলেন যে লক আপ করুন। আপনি কিন্তু ভুল করছেন অমিত বাবু, আমি আপনাকে বলছি আপনি কিন্তু ভুল করছেন। আমার হাতে সময় নেই, লক আপ করুন। আপনি কিন্তু এখান দিয়ে বেরোতে পারবেন না, বাইরে বেরালে কিন্তু পুলিশের গুলিতে আপনি ঝাঁঝরা হয়ে যাবে। জানি ঝাঁঝরা হয়ে যাব। করে দেখ ঝাঁঝরা আমাকে, বেরিয়ে যাক আমার শরীরে সব রক্ত। যে রক্ত আমার বাবলাকে বাঁচানোর কাজে আসবে না সেই রক্তর কি প্রয়োজন স্যার? মেরে ফেলুক আমাকে স্যার। আপনি একটা কাজ করতে পারেন, নিন আপনার রিভলভার, গুলি করে দিন আমাকে, শেষ করে দিন। বাবলাকে বাঁচাতে পারলাম না সেই গ্লানি নিয়ে আমি বাঁচতে পারবো না স্যার। আপনার মাথায় কি কোনো প্ল্যান আছে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে? আচ্ছা স্যার, আপনার ইউনিফর্ম। আমার উক্তি? হ্যাঁ স্যার, আপনার উক্তি। ধার দেবেন স্যার আমাকে জাস্ট এক ঘন্টার জন্য? আমরা আজকে সবাই মিলে প্রার্থনা করি বাবলার জন্য। সবাই দাঁড়ান 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 দাঁড়ান, ঠাকুরের কাছে আমরা সবাই চোখ বন্ধ করে বলবো, বাবলা বাবলাকে ভালো করে দাও ঠাকুর, বাবলা আমাদের বন্ধু, বাবলার ভালো করে দাও ঠাকুর, বাবলার শরীর যেন ভালো হয়ে যায়, বাবলার রোগ যেন সেরে যায়। শুভ বলো, তোমার যত রক্ত লাগে তুমি নাও, দরকার পড়লে একটু বেশি রক্ত নিয়ে নাও, কিন্তু বাবলাকে বাঁচাতেই হবে। আমি আমি মরে যাব ঠাকুর, তুমি আমার সন্তানের কোনো ক্ষতি করো না। আমার সন্তানের যদি কোনো ক্ষতি হয় আমি তোমার সামনে নিজেকে শেষ করে শেষ করে দেবো। আমি তোমার সামনে শুনতে পাচ্ছ তুমি? এরাও শত্রু মুখোশের আড়ালে।